একটা কাজ জানে সে যদি আমার একটা পার্লার দিয়ে দেয় তখন সে যদি আমার পাশে দাঁড়ায়, যদি কাজ নাও করে তার আমি কাজ করে সংসার চালাতে পারবো। যদি বেকারও হয় তা আমার সমস্যা নাই, আমার ইনকামের সমস্যা। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো। জানবো আপু কেন আমাদের এটির মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালাম আলাইকুম। কেমন আছেন? আপু আপনার নাম কি? খুব সুন্দর নাম। বর্ষা আপু থাকেন কোথায়? আচ্ছা, কি করেন আপনি? মাশাআল্লাহ, ভালো। কতদিন থেকে পাড়ায় কাজ করেন? আচ্ছা, তো পার্লারে কাজ করতে হয় কেন? এখন মা আছে, ছোট একটা ভাই আছে, এখন আমরা একটা জীবন সংকটের জন্য প্রতিবেদনের সামনে আসছে, যদি একটা মনে মানুষ করতাম। আচ্ছা, যে বললেন পার্লারে কাজ করেন, পার্লারে কাজ কি শখে করেন না টাকার জন্য করেন? এখন টাকার জন্যই তো করতে হয়, শখের জন্য কি। আচ্ছা, কেন বাবা নাই? বাবা একটা বিয়া করছে। ও, ইনকাম কি আপনাকেই করেন? আচ্ছা, পার্লারে যে ইনকাম করেন কত টাকা আসে? 5,000 টাকা। এমনি টিপস টিপ পান না? যাবে কাস্টমার তারা একটু খুশি হয়, দেয় না 2,000 টাকা দেয় না? তাতে মূলায় 6-7,000 টাকা হয় মাসে? এত হয় না। আচ্ছা, তো এখন ইউটিউবে আমাদের সামনে দাঁড়ালেন, মানে কি যে উদ্দেশ্যে নিয়ে? আচ্ছা, বিষয় করবেন, কোনো পছন্দ আছে? তো কি বলো ভাই, আজ এত দূরে যে আসলেন, ভাই যখন বোঝার বয়স হয়েছে এখন কি মনে হয়, লেখাপড়া না করে কি ভুল করছেন? এখন মনে করেন আপনার পার্লারে কাজ যায় না, এখন যদি কেউ আপনাকে পার্লার দিয়ে দেয়, মনে করেন সে যার কাজ বাস না করে, তা আপনি কি তাকে খাওয়াইতে পারবেন? আচ্ছা, তো দর্শক আপনারা বর্ষাপুর কথা শুনলেন, তার নাম্বার 0178920549। আমি নাম্বারটা আবারও বলছি, 0178920549। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।